আজকে ভিডিওতে রামানির প্রশ্নচিত্র 2023-এর ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ে তৃতীয় পর্যায়ের মূল্যায়নের যে চার নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ দেবরা, হরিমতি, সরস্বত, বিদ্যামন্দির, এইচএস, এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা হচ্ছে সঠিক উত্তর টি নির্বাচন করো। একে আছে বাতাসে CO2 বাড়ার প্রধান কারণ হলো গাছপালা কেটে ফেলা হলো। দুই হচ্ছে ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটে 2011 সালে। তিন হচ্ছে গ্রিন হাউস গ্যাস হলো, এটা CO2 হবে। এরপর চারি এটা হচ্ছে ধরিত্রী দিবস পালন করা হয়, এটা হচ্ছে 22শে এপ্রিল। পাঁচই হচ্ছে ভারতের বৃহত্তম শহর, এটা মুম্বাই। ছয় হচ্ছে সংবিধান স্বীকৃত ভাষা 22টি। সাতে হচ্ছে কাজিরাঙ্গা হলো একটি অভয়ারণ্য। আটে হচ্ছে দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে উপত্যকা। নয় হচ্ছে ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দশে হচ্ছে শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে বলে তরাই। এগারো হচ্ছে ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। বারো হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। তেরো হচ্ছে খুব বেশি বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত অঞ্চলে ল্যাটারাইট মাটি গঠিত হয়। চোদ্দো হচ্ছে সিঙ্কনা পাওয়া যায় দার্জিলিংয়ে। পনেরো হচ্ছে বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ। ষোলো হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা। সতেরো হচ্ছে কাবেরী নদীর উৎস কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত। আঠেরো হচ্ছে সুমেরু বৃত্তের মান 66.5°। দুই থেকে এতে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এক হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব বাড়লে জলবায়ু চরমতা বাড়ে। দুই হচ্ছে শব্দের তীব্রতা মাপার একক ডেসিবেল। তিন হচ্ছে রাজ্য ভাগের প্রধান ভিত্তি ভাষা। চার হচ্ছে মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলে। বিতে হচ্ছে মিলিয়ে লেখো বাম দিক ডান দিক। একে আছে মানচিত্র, এটা হবে অ্যাটলাস। দুই হচ্ছে বৃহত্তম আদিবাসী গোষ্ঠী, এটা হবে গোল্ড। তিনে হচ্ছে বৃষ্টিছায় অঞ্চল, এটা হচ্ছে শিলং হবে। চার হচ্ছে সর্দি কাশি কমায় বাসক পাতা রস। এরপরে সিতে এটা হচ্ছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। এক হচ্ছে উচ্চ রক্তচাপ কমায় সিঙ্কোনা, এটা মিথ্যা হবে। দুই হচ্ছে দেশে প্রায় 70% মানুষ কোনো না কোনোভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত, এটা মিথ্যা হবে। তিন হচ্ছে ভারতে প্রায় 5000 রকমের গাছ দেখা যায়, এটা সত্য হবে। চার হচ্ছে যে অঞ্চল বরাবর স্থলভাগ সমুদ্রে মিলিত হয় তাকে উপদ্বীপ বলে, এটা মিথ্যা হবে। তিনে হচ্ছে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো চারটি। একে আছে বায়ু দূষক কাকে বলে। বায়ু দূষক বিভিন্ন জৈব ও অজৈব উপাদান যা বায়ু দূষণ করে। এরপরে দুই যেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, এর উত্তরটি হলো ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরামের উপর রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তিন হচ্ছে ভারতের পশ্চিমে মরু অঞ্চলে একটি নদীর নাম কি, আমাদের দেশের রাজধানীর নাম কি, এর উত্তরটি হলো ভারতের পশ্চিমে মরু অঞ্চলে একটি নদীর নাম হলো লুনি, আমাদের দেশের রাজধানীর নাম হলো নিউ দিল্লি। এরপরে চারিটা হচ্ছে কয়াল কাকে বলে, এর উত্তরটি হলো কেরালা রাজ্যের মালাবার উপকূলে উপহ্রদগুলিকে কয়াল বলা হয়। এরপরে পাঁচে যেটা হচ্ছে উটিতে সারা বছর ঠান্ডা থাকে কেন, এর উত্তরটি হলো আমরা জানি প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়, এই কারণে উচ্চ পার্বত্য অঞ্চল ঠান্ডা হয়। নীলগিরিতে অবস্থিত উটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2240 মিটার, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলে এই শহরে সারা বছর ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। এরপরে চারিটা আছে অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো চারটি। এক আছে বৃষ্টিছায় অঞ্চল কাকে বলে, এর উত্তরটি হলো জলীয় বাষ্পপূর্ণ বায়ু। পর্বতে প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটিয়ে যখন অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প কমে যাওয়ায় বৃষ্টিপাতও কমে যায়, তাই এই অঞ্চলকে বৃষ্টিছায় অঞ্চল বলে। উদাহরণ আরব সাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে বাধা হয়ে পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু যখন পূর্ব ঢালে আসে তখন জলীয় বাষ্পের অভাবে এখানে বৃষ্টিপাত কম হয় বলে এখানে বৃষ্টিছায় অঞ্চল সৃষ্টি হয়েছে, মেঘালয়ের শিলং ও বৃষ্টিছায় অঞ্চল। এরপরে চারে থেকে দুইতে এটা হচ্ছে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো।
পূর্ব উপকূল পশ্চিম উপকূল বিষয় একে যেটা হচ্ছে অবস্থান পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরে মাঝের অংশে পশ্চিম উপকূলীয় সমভূমি অবস্থিত পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশে পূর্ব উপকূলীয় সমভূমি অবস্থিত দুই হচ্ছে ভূপ্রকৃতি ও গড় উচ্চতা এই সমভূমি বেশ সংকীর্ণ গড়ে 80 কিমি এবং এর উচ্চতা তুলনামূলকভাবে বেশি এই সমভূমি বেশ চওড়া গড়ে 100 কিমি এর এর বেশি এর এবং এর উচ্চতা অপেক্ষাকৃত কম তিনেছে দৈর্ঘ্য এই উপকূলীয় সমভূমি দৈর্ঘ্য প্রায় 1600 কিমি এই সমভূমি দৈর্ঘ্য প্রায় 1500 কিমি চারিটেছে হ্রদ ও উপহ্রদ এখানে হ্রদ উপহ্রদের সংখ্যা অনেক বেশি এখানে হ্রদ উপহ্রদের সংখ্যা অনেক কম পাঁচ হচ্ছে শ্রেণীবিভাগ তিন ভাগে বিভক্ত যথা কোঙ্কণ উপকূল কর্ণাটক উপকূল ও মালাবার উপকূল এটা দুভাগে বিভক্ত উত্তর সরকার উপকূল ও করমণ্ডল উপকূল ছয় আছে প্রত্যাশ্রয় ও বন্দর উপকূল রেখা ভগ্ন হয় স্বাভাবিক প্রত্যাশ্রয় যুক্ত বন্দরের সংখ্যা বেশি উপকূল তেমন ভগ্ন নয় তাই স্বাভাবিক প্রত্যাশ্রয় যুক্ত বন্দরের সংখ্যা তুলনামূলকভাবে কম এরপরে তিনের আছে ভারতের সীমানার চারিদিকে কী কী আছে এর উত্তরটি হলো ভারতের রাজনৈতিক মানচিত্র দেখলে দেখা যায় একে হচ্ছে ভারতের উত্তরের দিকে রয়েছে চীন নেপাল ও ভুটান দুই হচ্ছে উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান তিনে হচ্ছে পশ্চিমে রয়েছে আরব সাগর চার হচ্ছে দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা মালদ্বীপ ও ভারত মহাসাগর পাঁচে পূর্বে আছে বাংলাদেশ মায়ানমার ও বঙ্গোপসাগর এরপর চারে এটা আছে বায়ু দূষণের কারণ কী কী এর উত্তরটি হলো বায়ু দূষণের প্রাকৃতিক কারণসমূহ একে আছে অগ্নুৎপাত অগ্নুৎপাতের সময় নির্গত সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড প্রকৃতি গ্যাস এবং ধুলো ছাই ধোঁয়া প্রভৃতি বায়ুকে দূষিত করে দুই হচ্ছে দাবানল দাবানলের ফলে সিস্টজ গাছপালা ছাই কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি বায়ুতে মিশে দূষণ ঘটায় তিন হচ্ছে ধূলিঝড় বিস্তীর্ণ প্রান্ত মরুভূমি প্রভৃতি স্থান থেকে ঝড়ের সময় ধুলোবালি উড়ে বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে এরপরে বায়ু দূষণের মনুষ্যসৃষ্ট কারণ বা হয়েছে যে প্রাকৃতিক কারণগুলো এক হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি যতদিন যাচ্ছে পৃথিবীর জনসংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে এত মানুষের শ্বাসকার্যের ফলে নির্গত কার্বন ডাইঅক্সাইড বায়ুকে দূষিত করে তুলছে দুই হচ্ছে বৃক্ষচ্ছেদন পৃথিবীতে মানুষের সংখ্যা যত বাড়ছে ঘরবাড়ি চাষবাস করার জন্য তত গাছপালা বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে ফলে বাতাসে CO2 বৃদ্ধি পাচ্ছে তিন হচ্ছে নগরায়ণ জনসংখ্যার অতিরিক্ত চাপ সামলাতে সারা বিশ্ব জুড়ে যেভাবে নগরের বিকাশ ঘটছে তাতে বায়ু দূষণের মাত্রা দিন দিন বেড়ে চলেছে এরপরে পাঁচটি আছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এর উত্তরটি হলো বিশ্ব উষ্ণায়ন বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলি সক্রিয়তায় সূর্যের আলোকরশ্মি থেকে তৈরি হওয়া তাপশক্তি শোষিত হয়ে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমবর্ধমান পরিস্থিতিকে বিশ্ব উষ্ণায়ন বলা হয় যেমন 1850 থেকে 1900 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 0.5 ডিগ্রি সেলসিয়াস 1900 থেকে 2000 সালে 10 ডিগ্রি সেলসিয়াস এবং এভাবে চললে 2050 সালে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাবে প্রায় 3.5 ডিগ্রি সেলসিয়াস বিজ্ঞানীদের আশঙ্কা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাবে এরপরে পাঁচটি আছে অনধিক 80টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো তিনটি একে আছে ভারতের উত্তরে পার্বত্য অঞ্চল চিত্রসহ ব্যাখ্যা করো এর উত্তরটি হলো অবস্থান ভারতে একেবারে উত্তরে অবস্থিত পার্বত্য অঞ্চল উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুক বা আতখানা চাঁদের মতো অবস্থান করছে পর্বতশ্রেণী একে আছে হিমালয় ও দুয়ে হচ্ছে কারাকোরাম হলো এখানকার প্রধান দুটি পর্বতশ্রেণী এক হচ্ছে হিমালয় পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী হলো হিমালয় হিমালয় কথার অর্থ বরফের গৃহ হিমালয়ে উত্তর থেকে দক্ষিণে তিনটি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায় যথা একে হচ্ছে হিমাদ্রি এ হিমালয়ে একেবারে উত্তরে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা 6000 মিটারে বেশি বিদ হচ্ছে এই অংশে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং অন্নপূর্ণা মাকালু ধবলগিরি প্রভৃতি শৃঙ্গ অবস্থিত শিব এই শৃঙ্গগুলিতে সারা বছর বরফ জমে থাকে হিমাচল এটি হচ্ছে হিমাদ্রির দক্ষিণে অবস্থিত হিমাচলের গড় উচ্চতা 3000 মিটারে বেশি বিট হচ্ছে পীরপাঞ্জাল ও ধলাধর পর্বতশ্রেণী দুটি এই অংশে অবস্থিত শীত হচ্ছে কাশ্মীর উপত্যকা দার্জিলিং সিমলা নৈনিতাল মানালি মুসৌরি প্রভৃতি মনোরম সৌন্দর্যময় স্থানগুলি এখানে অবস্থিত ডিট হচ্ছে বানিহাল গিরিপথ অবস্থিত তিনি হচ্ছে শিবালিক
হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিকের গড় উচ্চতা 1050 মিটারের কম। বিদেশে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলা হয়, যেমন দেরাদুন। শীতে শিবালিক হিমালয়ে পাদদেশে ঘন অরণ্যবৃত্ত স্যাঁতস্যাঁতে অঞ্চল হলো তরাই, দুই হচ্ছে কারাকোরাম। একে হচ্ছে জম্মু ও কাশ্মীর রাজ্যে হিমাদ্রি হিমালয়ের উত্তরে অবস্থিত পর্বতশ্রেণীটি হলো কারাকোরাম। দুই হচ্ছে এখানকার উল্লেখযোগ্য শৃঙ্গগুলি হলো গর্ডেন অস্টিন, গ্যাসার ব্লুম এক প্রভৃতি। কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম শৃঙ্গ এবং গর্ডেন অস্টিন পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এখানে অবস্থিত সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ এবং কারাকোরাম গিরিপথ পৃথিবীর উচ্চতম গিরিপথ। এরপরে পাঁচের দুই যেটা আছে, গঙ্গা নদীর গতিপথ চিত্র সব বর্ণনা করো। এর উত্তরটি হলো উৎস, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে গতিপথ। গঙ্গা নদীর গতিপথ তিন ভাগে বিভক্ত, যথা একে হচ্ছে উচ্চগতি, উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি উৎসের কাছে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী ও পরে অলকা নন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গার নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। দুই হচ্ছে মধ্যগতি, হরিদ্বার থেকে মুর্শিদাবাদে ধুলিয়ান পর্যন্ত গঙ্গার মধ্যগতি এই অংশে প্রবাহপথ পূর্ব দিকে, এখানে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশী প্রভৃতি উপনদী মিলিত হয়েছে। তিন হচ্ছে নিম্নগতি, ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি, ধুলিয়ানের কাছে গঙ্গার দুটি শাখায় বিভক্ত হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এরপরে তিনটা আছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, যে কোনো একটি সম্পর্কে ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, দুই হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা বা পর্ণমোচী অরণ্য, তিন হচ্ছে কাঁটাঝোপ ও গুল্মজাতীয় উদ্ভিদ বা মরু উদ্ভিদ, চার হচ্ছে উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্ব অরণ্য এবং পাঁচ হচ্ছে পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য বা সরলবর্গীয় অরণ্য। ক্রান্তীয় চিরসবুজ অরণ্য সম্বন্ধে আমরা আলোচনা করব। একে যেটা হচ্ছে অবস্থান, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল উত্তর পূর্বাঞ্চলে, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরে এবং পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে এই অরণ্য দেখা যায়। প্রাকৃতিক পরিবেশ, ভারতের গড় বার্ষিক বৃষ্টিপাত 200 সেমির বেশি ও বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ আর্দ্র। প্রাকৃতিক পরিবেশে চিরসবুজ অরণ্য গড়ে উঠেছে। প্রধান বৃক্ষ রবার, আয়রন উড, রোজ উড, মেহগিনি, গর্জন, চাপলাস প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। বৈশিষ্ট্য, জলের অভাব হয় না বলে সারা বছর গাছের পাতা সবুজ থাকে, তাই একে চিরসবুজ অরণ্য বলে। গাছগুলি অত্যন্ত লম্বা লম্বা ও প্রচুর শাখা প্রশাখাযুক্ত হয়। গাছের গুড়ি অত্যন্ত মোটা হয় এবং কাঠ খুব শক্ত ও ভারী হয়। এই অরণ্যের তলদেশ লতা গুল্ম আগাছায় পূর্ণ থাকে, তাই সহজে প্রবেশ করা যায় না। এই অরণ্যের মাটি ভিজে ও স্যাঁতস্যাঁতে এবং বিষাক্ত কীটপতঙ্গে ভর্তি। এরপর চারে এটা আছে, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব অপরিসীম, তাই ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দেশ। প্রভাবগুলি হলো, এক হচ্ছে বৃষ্টিপাত, ভারতে মোট বৃষ্টিপাতের 90% মৌসুমি বায়ু প্রভাবে হয়ে থাকে। এই বায়ু প্রভাবেই মেঘালয়ের মৌসুমী রানে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাত হয়। আবার ভারতের করমণ্ডল উপকূলে মৌসুমি বায়ুর জন্যই বর্ষাকালে এবং শীতকালে বছরে দুবার বৃষ্টি হয়। দুই হচ্ছে ঋতু পরিবর্তন, মৌসুমি বায়ুর আগমন অর্থাৎ বর্ষাকাল ও প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকাল আশ্বাস মধ্যে দিয়ে ঋতু পরিবর্তন সংঘটিত হয়। তিন হচ্ছে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল, গ্রীষ্মকালে মৌসুমি বায়ু বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আর্দ্র হয় এবং শীতকালে মৌসুমি বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক। চার হচ্ছে উষ্ণতা হ্রাস, গ্রীষ্মে প্রচণ্ড উষ্ণতা দাবদাহে হাত থেকে মৌসুমি বায়ু রক্ষা করে। পাঁচে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, অনেক সময় মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়, আবার বৃষ্টিপাত খুব কম হয় ফলে খরার সৃষ্টি হয়। এরপরে ছয় থেকে যেটা হচ্ছে, ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। এক হচ্ছে মহানদী, দুই হচ্ছে মৌসুমি বায়ু গ্রীষ্মকালীন প্রভাবপথ, তিন হচ্ছে শিবালিক পর্বত, চারই হচ্ছে প্রকপ্রণালী, পাঁচে হচ্ছে মরুমাটি অঞ্চল। এগুলি তোমাদের আমি একটি ম্যাপ পয়েন্টিং করে কমিউনিটিতে পোস্ট করে দেবো। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ে যে চারের দাগে প্রশ্নটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।